আপনি যেটা আমাদের মাঝে তুলে ধরছেন ওইটাই বলছি, বাসকে ছোট করে দেখি নাই, কারণ যাওয়ার সময় তো বাসটা যাবে আর এই অংশটা আপনাদের, এর গুরুত্ব অনেক বেশি। আর একটা কথা হইল, চালাকি করা একদম আমার পছন্দ না, আমার কথা না, এটা মানিক ভাইয়ের কথা। ওনাদের গ্রাম অঞ্চলে কাক বা কাউয়া এই পাখিটা খুব চালা, চালাকি করে ঠিক আছে, কিন্তু সকালে খালি ময়লা খায়, সারা দিন ময়লা খায়াও যদি আপনার দুঃখের সংবাদটার সময় আমি কাক হইয়া বলতে পারতাম ভাই আপনার বিপদ আসতেছে, তাহলে আমার জিন্দগি সার্থক। আর ওই রকম চালাক যেন না বানায় আপনার বিপদে ফেলানোর মতো। সবকিছুর পর আমরা তো ভাই বোন, আর দোষ ধরা ভালো না, এটা সত্যি কথা, আমি আপনার দোষ ধরি নাই। আপনি বলছেন গানের মধ্যে তোমার পয়েন্ট ধরছি, আসলে এই পয়েন্টটাই আমার মাথায় ঢোকে না, সমস্যা হইলো এইটা, খালি পয়েন্টের কথা কইলে মনে হয় জিরো পয়েন্ট, নরসিংদীর পয়েন্ট, ময়মনসিংহ পয়েন্ট, গানের পয়েন্ট আর বুঝি, আসলে ইংরেজি শব্দ তো, এই পয়েন্টটা আমার বেশি ঢোকে না, এর জন্যই সমস্যা। আর কিছু বলবো না, অনেক কথা হয়েছে, সব কিছুর পর বকাবাজি যাই হোক, রাগারাগি যাই হোক, শিল্পীরা এরকম ডায়লগ দেয় মঞ্চের মধ্যে, কত ডায়লগ দেয় শেষে দেখবেন আমার সাথে বইয়া তো বরফ খাইতেছে এই মানিক দেওয়ান সাহেব, এর জন্য এগুলা মনে ধরে বইসা থাকলে কাজ হবে না। পালা গান শেষ, এখন বিচ্ছেদ গান। জ্বালা দিলি রে
शाई